প্রেমিক ঘনিষ্ঠ মুহূর্তের সময়কার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করবে হুমকি দেওয়া ঘটনায় এক কিশোরী বিষপান করে আত্মহত্যা করল বলে অভিযোগ ওঠে। জানা গেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের হামজাপুর এলাকার বাসিন্দা রোজিনা পারভিনকে তার প্রেমিক তাদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করবে বলে হুমকি দিয়েছে। পাশাপাশি ওই কিশোরীকে বিয়ে করবে না বলেও জানিয়েছে তার প্রেমিক। এই ঘটনায় শঙ্কায় বিষপান করে আত্মহত্যা করেছে কিশোরী বলে অভিযোগ করেছে কিশোরীর পরিবার। আর সেই বিষপানের ঘটনায় মৃত্যু হয়েছে সেই কিশোরীর। আজ সেই কিশোরী মরদেহ বালুঘাট পুলিশ মর্গে পাঠিয়েছে এবং এই ঘটনায় পুলিশ একটি অভিযোগ দায়ের করেছে এবং তদন্ত শুরু করেছে বলে জানা যায়। কি জানিয়েছে মৃত কিশোরীর কাকা শুনবো। দুষ্কর্ম করেছিল তো ছেলেটা এখন বলছে যে আমি বদনাম করে দেবো, পার্কে আসলে ছবি তুলছিল, তারপরে ছবি তোলার পরে এখন ছেলেটা বলছে আমি ফেসবুকে ছবি ছাড়বো, ছাড়া পরে তোমাকে বরবাদ করে দেবো, আমি তোমাকে বিয়ে করবো না। তারপর ভাইয়ের কাছে ফোন লাগাইছে, ওর ফোন লাগাই ধামকে দিছে। ওর একটা কাকা না মামা ওর সঙ্গে ছিল, ছেলেটার সঙ্গে বলছে যে দুইটা মাল বের করতো, গিয়ে খতম করে দিয়েছে, খতম করে দিয়েছে। তার মাল বলতে দুইটা মাল বলছে, তার মানে নিশ্চয় কোনো হাতিয়ার, যে কোনো হাতিয়ার হবেই। তো ওই জন্য আমরা ভাবছি যে আর ভাসতে এইসব কথা শুনে এই জন্য ভাই সুইসাইড করেছে, বিষ খেয়েছে।